আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের লিখিত পরীক্ষা নিয়ে। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখানো হবে তোমরা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যখন পরীক্ষা দিতে যাবা, তোমাদের এই সেনাবাহিনী সৈনিক পদে 5টা বিষয়ের উপরে মোট 50 মার্কের পরীক্ষা হয়ে থাকে। এই পরীক্ষাগুলোর মধ্যে বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকের পুরো ভিডিওতে আমি বাংলার কোন ধরনের প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আসতে পারে বা এখন থেকে তোমরা কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য বাংলা বিষয়ের উপরে সাজেশন মাফিক পড়ালেখা করে যাবে বা একটা প্রস্তুতি নিয়ে যাবে, এই বিষয়টি নিয়ে আজকে আমি পুরো ভিডিও টিউটোরিয়ালটি বানাচ্ছি। তো চলো এখন আমরা দেখে নেব কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে বা কোন ধরনের প্রশ্ন অনুযায়ী বা সিলেবাস অনুযায়ী প্রশ্ন হতে পারে। স্বাগতম বাংলাদেশের সর্ববৃহৎ ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। আজকের বিষয়ে তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষা দেবে, তো সৈনিক পদে তো অনেকগুলো বিষয়ের উপরে পরীক্ষা হয়, তো আজকের সেনাবাহিনীর সৈনিক পদের জন্য বাংলা পরীক্ষার কিছু সাজেশন এবং মডেল প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দিব সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। তোমরা ভিডিওটি খুব ভালোভাবে দেখো, বাংলার বিষয় সমূহগুলো একটু আলোচনা করি। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে বাংলাদেশ যে ধরনের প্রশ্নগুলো হতে পারে, যেসব বিষয়ের উপরে প্রশ্নগুলো আসতে পারে, তোমরা একটু দেখো গুরুত্ব সহকারে। প্রথমে দেখো বিভিন্ন কবির কবিতার নাম, বিভিন্ন কবির জন্মসাল, সন্ধি বিচ্ছেদ, সমার্থক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ, ভাব সম্প্রসারণ, রচনা ইত্যাদি বিষয়ের উপরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে লিখিত পরীক্ষার জন্য যে বাংলার প্রশ্নগুলো দেওয়া হয় ওই প্রশ্নগুলো কিন্তু এই টাইপেরগুলো আসে। তো যাই হোক, তোমরা বিষয় সমূহগুলো জেনে গেলা খুব ভালোভাবে দেখো, এইভাবে একটু প্র্যাকটিস করো, বাসায় একটু প্র্যাকটিস করবা। আর যারা মনে করছো যে না একটা প্রপার গাইডলাইন দরকার, খুব ভালো একটা প্রস্তুতি দরকার, তুমি চাইলে কিন্তু অবশ্যই রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে এসে স্বল্পমেয়াদে একটা প্রস্তুতি কোচিং করে যেতে পারো। তো যাই হোক, আমরা মোটামুটি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের যে বাংলা পরীক্ষার সিলেবাসটা সেটা আমরা একটু লক্ষ্য করলাম। এর পরবর্তীতে তোমাদের জন্য কিছু মডেল টেস্ট দিব, তোমরা নিজে নিজে বসে প্র্যাকটিস করবা বাসায়। প্রথম মডেল টেস্টে দেখো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য বাংলা পরীক্ষা মডেল টেস্ট 1। এই ধরনের কিন্তু পরীক্ষাগুলো পরীক্ষার মধ্যে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে, একটু লক্ষ্য করো। সন্ধি বিচ্ছেদ আছে, ছদ্মনাম আছে, দরখাস্ত একটা আছে, সেনাবাহিনী সৈনিক পদের পরীক্ষা 2 দিনে ছুটি চেয়ে কলেজের অধ্যক্ষের কাছে একটি দরখাস্ত লিখো, এই ধরনের কিন্তু তোমরা একটা এখন থেকে বসে বসে বাসায় একটু প্র্যাকটিস করতে পারো। তোমরা যারা পরীক্ষা দিতে যাবে আগামীতে সেনাবাহিনী সৈনিক পদের জন্য একটু প্রস্তুতি নাও, প্রস্তুতি নিলে কিন্তু অবশ্যই ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবা। তো যাই হোক, তোমাদের জন্য আজকে আমি টোটাল 3টা মডেল টেস্ট দিব আমি আমাদের সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। খুব মডেল টেস্টগুলো মনোযোগ দিয়ে দেখো এবং নিজে নিজে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করো যে তুমি কয়টা প্রশ্নের উত্তর দিতে পারো। আর 1 নম্বর মডেল টেস্ট তো দেখতে পাচ্ছ সবাই, এভাবেই কিন্তু প্রস্তুতিটা নিতে হবে আর কি। তো যাই হোক, এবার চলো আমরা একটু 2 নম্বর মডেল টেস্টে যাব, দেখা যাক 2 নম্বর মডেল টেস্টে কী কী আছে। এটা আমাদের 2 নম্বর মডেল টেস্ট, তোমরা যারা পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনী সৈনিক পদে। আসলে প্রশ্ন ধরনগুলো কিন্তু এক ধরনের, এক এক ক্যান্টনমেন্টে কিন্তু বেসিক্যালি এক ধরনের প্রশ্ন দিয়ে কিন্তু পরীক্ষা হয়, বা প্রত্যেকটা দিনই তো ক্যান্টনমেন্টগুলোতে সৈনিক পদে পরীক্ষা হয় সরকারি ছুটির দিন ব্যতীত। তো এক ধরনের কিন্তু এক ধরনের প্রশ্ন দিয়ে কিন্তু হয়, এক দিন এক একটা প্রশ্ন দিয়ে পরীক্ষা হয়, যেহেতু পরীক্ষার প্রশ্নগুলো একটু পরিবর্তনশীল, এই কারণে এখন থেকে খুব ভালোভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। 2 নম্বর মডেল টেস্ট প্রশ্ন একটু দেখো, প্রথমে দেয়া আছে রচনা যে কোনো একটি, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে কিছু তোমার জানা থাকলে সে বিষয়ে তুমি লেখো, অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে, ভাব সম্প্রসারণ একটি আছে, পরিশ্রম সাফল্যের চাবি, এখানে একটা ইংলিশ থেকে বাংলা অনুবাদ করা দেওয়া আছে, এটা মনোযোগ সহকারে দেখো। আমার মনে হয় তোমরা যদি ভালোভাবে একটু লক্ষ্য করো বা একটু প্রস্তুতি নাও, তোমরা অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে কিন্তু পরীক্ষা পাস করতে পারবা। আর আমি সবসময় একটা কথা বলি, আসলে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ভালো করার জন্য একটা সাজেশন মাফিক গাইডলাইন, একটা প্রস্তুতি দরকার। তুমি চাইলে কিন্তু অবশ্যই আমাদের রংপুরে সোলজার ট্রেনিং একাডেমি অবস্থিত, এখানে এসে কিন্তু তুমি স্বল্প খরচে তোমার সেনাবাহিনী সৈনিক পদে একটা চাকরির প্রস্তুতি নিয়ে যেতে পারো। এতে করে হবে কি, তোমার প্রস্তুতি নিলে তোমার একটা কনফিডেন্স বাড়বে। তো যাই হোক, 2 নম্বর মডেল টেস্টটাও তোমরা দেখলে, এরপরে আরেকটি মডেল টেস্ট তোমাদেরকে দেখাই, একটু লক্ষ্য করো, এটা 3 নম্বর মডেল টেস্ট। এখানেও দেখো 3 নম্বর মডেল টেস্টে বিভিন্ন কবির ছদ্মনাম দেওয়া হয়েছে,
বিভিন্ন কবির উপাধি, বিভিন্ন কবির জন্মশাল, বিপরীত শব্দ, সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। এবং এগুলো কিন্তু আমরা বেসিক্যালি কিন্তু আমরা ক্লাস 9-10 বইগুলো থেকে কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। তোমরা একটু মনোযোগ সহকারে যদি এখন থেকে একটু ঘরে বসে প্রিপারেশন নেও, তোমরা কিন্তু অবশ্যই সেনাবাহিনী সৈনিক পদে যখন পরীক্ষা দিতে যাবা তোমাদের কিন্তু অবশ্যই তোমরা ভালো করতে পারবে। আর অধিক ভালো করার জন্য, অধিক ভাবে প্রিপারেশন নেওয়ার জন্য তুমি চাইলে অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করতে পারো। এখানে স্বল্প খরচে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে এসে একটা প্রস্তুতি নাও, কম্পিটিশনের মধ্যে দিয়ে তুমি একটা নিজেকে প্রিপারেশন করাও, তুমি দেখবে পরীক্ষা কেন্দ্রে তুমি একটা আত্মবিশ্বাস পাবে। কারণ আত্মবিশ্বাস নিয়ে গেলে পরীক্ষায় কিন্তু পাশ করা খুবই সহজ হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছিলো তোমাদের জন্য, আমি চেষ্টা করেছি। তোমরা অনেকে মতামত চেয়েছো আমার কাছ থেকে, যে অনেকে সাজেশন চেয়েছো, এই কারণে আসলে কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটি বানালাম, যে তোমরা মনোযোগ দিয়ে যাতে দেখে একটু হলেও বুঝতে পারো যে না সেনাবাহিনী সৈনিক পদে কোন ধরনের বাংলা পরীক্ষাগুলো হতে পারে। তো এইভাবে প্রিপারেশন নিতে হবে। আর সব থেকে সবশেষে সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। যাই হোক, আমি চেষ্টা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করা, তোমরা এখন থেকে কিভাবে বাংলা বিষয়ের উপরে প্রিপারেশন নিয়ে গেলে, এই ধরনের সাজেশন মাফিক পড়ালেখা করে গেলে তোমরা সেনাবাহিনী সৈনিক পদে যাতে বাংলা বিষয় পাস করতে পারো, সেটাই আমার চেষ্টা ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, অথবা কোনো কিছু বিষয়ের উপরে জানার থাকলে আমাদের ইনবক্সে কমেন্টস করতে পারো। আর যদি সর্বশেষ একটা অনুরোধ, যেহেতু আমি তোমাদের উপকারের জন্যই ভিডিও টিউটোরিয়ালগুলো বানাই প্রতিনিয়ত, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি দেখে, যদি মনে হয় তোমরা উপকৃত হয়েছো একটু হলেও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। কারণ অনেকে আছে প্রস্তুতি নেওয়ার সক্ষমতা থাকে না, অনেক ছেলে আছে যারা স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করবে, তারা যদি ভিডিওটি দেখতে পারে অবশ্যই তারাও একটু হলে উপকৃত হবে বলে আমি মনে করি। তো যাই হোক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য, আমাদের সোজা ট্রেনিং একাডেমির সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।